অনুসূচিত জাতি জনজাতি সুরক্ষা আইন সম্বন্ধে মাননীয় সুপ্রিম কোর্টত কেন্দ্র সরকারে যেভাবে গুরুত্ব প্রদান করব লাগিছিলে সেই মতে গুরুত্ব প্রদান নকরার প্রতিবাদক যা দুই তারিখে দুই এপ্রিল তারিখে ভারতবর্ষর দলিত নিষ্পেষিত এস টি এস সি জনগোষ্ঠীর বিভিন্ন সংগঠনে ভারত বন্ধ ঘোষণা করেছিল। আর এই সময়সাত আপনাদের এটা কথা মন করব যে এই সময়সাত ভারতবর্ষের যিকেখন রাজ্যত বিজেপির সরকার আছে সেই সেই রাজ্যসমূহ ভারত এই শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করা লোকসল গুলিয়ায় হত্যা করা হল। আর তারে প্রতিবাদত আমি অন্নখন কার্যসূচী কংগ্রেসে আজি অন্নখন কার্যসূচী লৈছে। আর এটা কথা মন করব আপনাদের যে আমি কংগ্রেস দলে বারম্বার এটা কথা কই অহা হয়েছে যে ভারতের বর্তমান যখন সরকার আছে কেন্দ্রীয় যখন সরকার আছে সেই এখন অনেক গোষ্ঠীর সরকার তেওঁলোকে কেতিয়াও দরিদ্র নিষ্পেষিত জনগণের হয়ে মাত নামাতে আর তারই পুনর্বার প্রমাণ করে দেখালে এই সরকারে। গতি আমি কংগ্রেস দলে কেতিয়াও এনে হবলৈ নিদো, আমি রাইজর লগত আছো আর তেখেতসকলক সকিয়াই দিছো যে যদি ভবিষ্যতে তেনে ধরনের হয় আমি কংগ্রেস দলে আমি কেতিয়াও বহি না থাকিম। আর আমি গণতান্ত্রিকভাবে যিমানখিনিলৈকে আমি আন্দোলন করব পারো সিমানখিনিলৈকে রাইজর লগত থাকি আমি আন্দোলন করি না।